সাবস্ক্রাইব দা মাই ইউটিউব চ্যানেল বাসির এইচডি মিডিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফি আল মুজনবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنساناً على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ند له ولا ضد له ولا مثل له. ونشهد أن سيدنا إيماننا وقدواتنا ومحبوبنا ومعشوقنا ومرشدنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে আমার সাথে জবান খুলে খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله. في شان حبيبه ومحبوبه ومعشوقه مكبرا وآمرا الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
আমরা একটু উঠবো, একটুটা পারবো। মোহাম্মদ নবীজি ও মায়ার নবীজি, গাছের ডালে পাখি যদি মোরা হইতাম, উড়ি উড়ি মদিনাতে যাই তামাল্লাহু সাল্লাম মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা আদলা ইলাহাম লাজুরে লা ইলাহাম লাহু লা ইলাহাম লাহু লা ইলাহাম হু লা ইলাহাম লা জুর লা ইলাহাম হু লা ইলাহাম নবীজি কান্দেন মদিনায় যেতাই মন্দারের ঠিকানা, বললেন নবীজি কান্দেন যেতাই মন্দারের ঠিকানা, মনকে কত বুঝাই বুঝে না, মনকে কত বুঝাই আহা যাইতে চাই সোনা মদিনা, লা ইলাহাম লা জুর লা ইলাহাম লা হু লা ইলাহাম। আমি রাতিরে যখন শুইতে যাই আমি চৌকির জলে ভোবাসাই, বললেন রাতিরে যখন শুই আমি চৌকির জলে কবে এসে দিবেন দে কা, কবে এসে স্বপনে নবীজি বলেন না ইলাহাম লা জুর লা ইলাহাম লা ইলাহাম ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহাম ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সারা বাংলা সৃষ্টিকারী সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ গোলাম জিলানী আন্দামানী সাহেবের আগমন, পিশাব কিবলার আগমন, নারায়ে তাকবীর। কিও আপনারা যেভাবে দুরুদ আর জিকির বললেন জোর বোঝা যায় শীতের ঠান্ডার মধ্যে রয়েছে। হ্যাঁ
কেউ কেউ আপনারা আসেননি, প্যান্ডেলে আসেননি, কারা কারা আসেন দেখি, হাত উঠান তো দেখি, নারায়ণ থাকবীর। বাবারে এই আওয়াজ দিলে যারা বাড়িতে আছে এরা কেউ মনে হয় নাই আর আমরা যাই আল্লাহ আপনার ঘুমাইতে, নারায়ণ থাকবীর, নারায়ণ ইশারাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ণ থাকবীর। সবাই বলেন মারহাবা। ঠান্ডা আছে উদ্যোগে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, আজকের সম্মেলনের সম্মানিত সভারত্ন ওস্তাদুল উলামা শাইখুল হাদিস ওয়াল ফিকহ সারাবাংলার সফল সুন্নি জামাত আকীদার প্রচারক পীর সাহেব কিবলা আল্লামা মুফতি বাইদুল মুস্তাফা নকশবন্দী মাদ্রাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমি শাবাবুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি ইবনে মুফতি মুফাসসির কুরআন মুজাহিদ আহলে সুন্নাহ বাতিলের আতঙ্ক আল্লামা গাজী ফির মুফতি নুরুল মুস্তফা নকশবন্দি সাহেব গদনে শীন গাজী ওবায়দিয়া দরবার শরীফ বাড়ি উড়াম। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মালিক সাহেব বিশিষ্ট সমাজ সেবক জনাব আব্দুল হামিদ সাহেব সভাপতি শাহপুর জামে মসজিদ জনাব মোহাম্মদ আব্দুল মালিক সাহেব বিশিষ্ট মুরব্বী শাহপুর। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি কিছুক্ষণ পূর্বে যিনি উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুন্নি জামাতের নয়নমণি হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ গুলাম জিলানী আন-নোমানী সাহেব মাদ্রাজিল্লাহুল আলিয়া। আজকের মাহফিলে যিনি আমার আগে আলোচনা করেছেন প্রধান বক্তা নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা কারী শরীফুল মুস্তফা নকশবন্দি সাহেব হযরত মাওলানা কারী আব্দুল সাত্তার সাহেব সহ বিশেষ করে আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব সাবেক চেয়ারম্যান বর্তমানে ইউপি জনাব মোহাম্মদ সেলিম মিয়া সাহেব মেম্বার 1 নং ওয়ার্ড দিগার উলামায়ে কেরাম মাহফিল পরিচালনা হাফেজ মোহাম্মদ সালমান রেজা সহ উপস্থিত মুরব্বিয়ে নিজাম যুবক ভাইয়েরা পর্দানশীন মাওমুনেরা সকলের প্রতি আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এই কনকনে শীতকে অপেক্ষা করে আজকের আজিম শান সুন্নি মহাসম্মেলনে আসর এবং বসার তৌফিকটুকু দিয়েছেন, এই জন্য আমরা খুশি না বেজার। সবাই বলেন খুশি না বেজার, চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম ওই নবীজির কদম মুবারকে যিনি হায়াতুল নবী জিন্দা নবী ইলমে গায়েবের খবর দেনেওয়ালা নবী, যেই নবীর সৃষ্টি না করলে আল্লাহ পাক বলেন লাউলা কালামা খালাকতুল আফলা, আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। তিনি এমন নবী যেই নবী যিনি নাম মুবারক সিদরাতুল মুনতাহার বৃক্ষের প্রত্যেক পাতায় পাতায়, তিনি এমন নবী যেই নবী যিনি নাম মুবারক জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে, তিনি এমন নবী যেই নবী যিনি নাম মুবারক জান্নাতের তুবা নামক বৃক্ষের প্রত্যেক পাতায় পাতায়, তিনি এমন নবী যেই নবী যিনি নাম মুবারক সমস্ত ফেরেশতাদের চোখের মণিতে, তিনি এমন নবী যেই নবী যিনি নাম মুবারক সমস্ত হুরগেল মানদের স্কন্দের মধ্যে, হযরতে সাইয়েদেনা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ দরবারে দরখাস্ত করেছিল, আল্লাহ পাক আমাদেরকে বিনা দরখাস্তে সেই মায়ার নবী দয়ার নবী দুজাহানের বাদশা নবীর উম্মত করেছেন, আমরা খুশি না বেজার। চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার, বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরানে আমার ভূমিকার মধ্যে কোনো কথাবার্তা বলবো না, ডাইরেক্ট আলোচনায় চলে যাব, কারণ শীতের দিন অনেক ঠান্ডা, অনেক বাতাস, অনেক ঠান্ডা অপেক্ষা করে আপনারা বসেছেন, কারণ আলেম ওলামাও অনেক আছে, এই জন্য আমি কোনো ভূমিকার মধ্যে কথা না বলে ডাইরেক্ট আলোচনায় চলে যাই। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া হুকুম অনুযায়ী আমরা দৈনিক কত ওয়াক্ত নামাজ পড়ি, কত ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজে কত রাকাত, আর 40 রাকাত কত রাকাত, আর 40 রাকাত নামাজ
প্রত্যেক নামাজটা যখন আপনি আমি শুরু করি কার প্রশংসা দিয়া, কার প্রশংসা? নিয়ত্রাবাদেন আল্লাহু আকবার, প্রশংসা কার? প্রত্যেকটা সুরার মধ্যে আপনার সুরার আগে আলহামদুলিল্লাহ সুরা লাগেনি, আলহামদুলিল্লাহ কার প্রশংসা? প্রত্যেক রাকাতে রাকাতে প্রশংসা কার? রুকুতে প্রশংসা কার? সেজদায় প্রশংসা কার? খাবার আগে প্রশংসা কার? খাবার পরে প্রশংসা কার? গাড়িতে উঠবার আগে প্রশংসা কার? ঘর থেকে বের হইবার পরে প্রশংসা কার? ঘর থেকে ঘরে ঢুকবার সময় প্রশংসা কার? মসজিদে ঢুকার সময় প্রশংসা কার? যেখানে যাই সেখানে আল্লাহর প্রশংসা, আমরা সদা সর্বদা আল্লাহর প্রশংসা করি। এবার আজকের মাহফিল থেকে যদি প্রশ্ন করি, আল্লাহ গো প্রত্যেক জায়গায় জায়গায় আমরা আপনার প্রশংসা করি, নামাজে আপনার প্রশংসা, খাবার আগে আপনার প্রশংসা, খাবার পরে আপনার প্রশংসা, ঘুমাইবার আগে আপনার প্রশংসা, ঘুমাই ঘুম থেকে উঠে আপনার প্রশংসা, বাথরুমে ঢুকবার আগে আপনার প্রশংসা, বের হওয়ার পরে আপনার প্রশংসা। ও আল্লাহ আপনার কাছে জানতে চাই, আপনার প্রশংসার পরে আমরা কার প্রশংসা করব? জোরে কল আল্লাহু আকবার। জানা দরকার আছে কিনা নাই? আমার আল্লাহ বলবে, আমি আল্লাহর প্রশংসা করার পরে তোমরা আরেকটা প্রশংসা করবাও। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, ইজা জুকিরতু জুকিরতা মাই, কার প্রশংসা তোমরা করবা জানোনি? এমন একজন নবীর প্রশংসা তোমরা করবাও যে নবীর উপর আমি আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লু না দুরূদ শরীফ পড়তেছিলাম, পড়তেছি একদিন সব শেষ হয়ে যাবে, কেউ থাকবে না, আমি আল্লাহর জিকির পড়লে ওলা থাকবে না, তখন আমি আল্লাহ ওই নবীর দরুদ শরীফ পড়ব। এই দুনিয়ার বান্দারা তোমরা জানো না, যেখানে আমি আল্লাহর জিকির সেখানে আমার নবীর জিকিরও আছে। যেমন আজানে আমি আল্লাহর প্রশংসা আছে, আমার নবীর প্রশংসাও, একামতে আমি আল্লাহর প্রশংসা আছি, আমার নবীর প্রশংসা আছে, আছে কিনা নাই? সবাই বলেন না, আছে কিনা নাই? আমার আল্লাহ কই, আমি আল্লাহ যেই নবীর উপর সমস্ত ফেরেশতাদেরকে লইয়া দুরূদ শরীফ পড়ে, যেই নবী যিনি নাম মুবারক আরশ আজিমের মধ্যে আমার নামের সাথে লেখাও, তোমরা আমি আল্লাহর প্রশংসা করার পরে আমার বন্ধু নবী কামলেওয়ালার প্রশংসা করবা। জোরে কল আল্লাহু আকবার। আল্লাহর প্রশংসা করার পরে কার প্রশংসা? কার কার কার? কে বলে? কে বলে আল্লাহর প্রশংসা করে? কে? হ্যাঁ, কে করে? আল্লাহর প্রশংসা করে নবী, আর আমার নবীর প্রশংসা করে আল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারফানা লাকা যিকরাক। জোরে কর না আল্লাহু আকবার। আমার আল্লাহ কই, বন্ধু আমি আল্লাহ আপনার প্রশংসা বাড়াইয়া দিলাম, আপনার আজমত হুরমত আপনার ইজ্জত সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিলাম, বাড়াইয়া দিলাম। জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহ যদি আমার আপনার নবীর প্রশংসা গুণগান আজমত হুরমত বাড়াইয়া দেয়, আমরার কোনো অসুবিধা আছে? সমস্যা আছে? আমরা ওই নবীর গুণগান প্রশংসা করতে চাই কি চাই না? সবাই বলেন না, চাই কি চাই না? বন্ধুরারে আমার, আমার আলোচনাটার সারমর্ম হইল, আমরা দয়ার নবী মায়ার নবীর কেমন ভালোবাসতে হবি, আর আমরার দয়ার নবী মায়ার নবী আমরা রে কেমন ভালোবাসে, এই দুইটা কথা হলো আমার আলোচনার সারমর্ম। আমরা দয়ার নবী মায়ার নবীর গুণগান যেই আল্লাহ পাক শিখাইয়া দিয়েছেন, আমি আপনাদের কাছে জানতে চাই ওই নবীর গুণগান
ওই নবীর আজমত, ওই নবীর হুরমত বলতে বলতে যদি মরণ হয়ে যায়, ওই মরণেও দুঃখ নাই, কারণ ওই মরণটা হবে শহীদি মরণ। যুরগন আল্লাহ আকবার। শহীদি মরণ আমরা চাই কি চাই না? সবাই বলেন না চাই কি চাই না? কষ্ট লাগতেছে বন্ধুরারে আমার। আমি আপনার যে মাদ্রাসায় লেখাপড়া করেছি ঢাকা আলিয়া বক্সিবাজার, সেখানে বিশাল বড় একটা লাইব্রেরি আছে। ওই লাইব্রেরিতে অনেক বড় বড় চামড়ার লেখা কিতাব পর্যন্ত আছে, প্রত্যেক দিন কিতাব পড়তাম। একদিন আপনার ঢুকলাম লাইব্রেরিতে, ঢুকে দেখি আপনার একটা কিতাব, কিতাবটার নাম হলো মিলাদুন নবীর তত্ত্ব, লিখেছেন ডক্টর হাবিবুর রহমান, যিনি পাকিস্তান পিরিয়ডের ঢাকা আলিয়ার হেড মুয়াজ্জিন ছিলেন। তখন বাংলাদেশ ছিল না, এটা ছিল পূর্ব পাকিস্তান, আর বর্তমানে পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তান। কি ছিল? পশ্চিম পাকিস্তান। এবার হাবিবুর রহমান সাহেব ঢাকালিয়ার হেড মুয়াজ্জিন, বড় বক্তা, বড় ওয়াইজ। যেমন কিছু কিছু বক্তা টপ টেরের হয়, হয় না? যেমন আগে কোনো এক সময় সুফিয়ান সাহেব, এখনো আছে, আসলে মানুষ পাগলের মতো নয়া ঠাল হয়ে পড়তো, ঠিক কিনা বলে? ভৈরবের তুবা জুলুসেন ভৈরবী আসলে মানুষের জাগা দেওয়ন গেছে না, ঠিক কিনা বলে? বর্তমান সময় আমার ভাই গিয়াসুদ্দিন আর তাহিরি আসলে জাগা দেওয়ন জানা, ঠিক কিনা বলেন? তেমন ভাবে হাবিবুর রহমান সাহেব আপনার যেখানে যাইত হাজার হাজার লোক হইতো। ঢাকা শহরে তিনি অনেক ওয়াজ করতেন, পূর্ব পাকিস্তান পুরাই তিনি আলোচনা করতেন। ঢাকা শহরে একজন মুরব্বী পশ্চিম পাকিস্তানের চাকরি করত, ওই লোকটা হুজুরের ওয়াজ শুননা বড় বক্ত হয়ে গেছে। মুরব্বী মানুষ, সরল সোজা মানুষ, মানে অন্য কিছু বোঝানা, হুজুরের ওয়াজ ভালো লাগছে। জোরে কর না আল্লাহু আকবার। হুজুর কি এটা না সেটা সেই দিকে ওনার খেয়াল নাই, হুজুরের ওয়াজ ভালো লেগেছে। এবার হুজুরের পেছনে লাইগা গেছে, প্রত্যেক দিন বাসায় যাই যায় কই হুজুর আপনার ওয়াজ বড় ভালো লেগেছে, আপনি আমাদের পশ্চিম পাকিস্তানে আমার বাড়িতে একটা দাওয়াত রাখতে হবে। এমন ভাবে প্রত্যেক দিন যায় হুজুরকে বিরক্ত করে। লাস্টে চিন্তা করলাম মুরব্বী মানুষ, ওনার একটা প্রোগ্রাম নিয়ে আমি পশ্চিম পাকিস্তানে যাব। এবার ওনার দাওয়াতে তিনি দাওয়াত রাখলেন, দাওয়াতটা রাখলেন ওনার ডেট অনুযায়ী। দাওয়াতটা পড়লো আপনার রবিউল আউয়ালের মাস, অর্থাৎ মিলাদুন নবীর মাস। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দাওয়াতে তিনি পশ্চিম পাকিস্তানে গেলেন, যায়া দেখে বিরাট বড় কনফারেন্স। কি কি কি? যেমন আমরা চান্দুরা ডাকাত বাংলার ময়দানে কনফারেন্স 23 তারিখ, আপনারা জানেননি 23 তারিখ কনফারেন্স, সেখানে বাংলাদেশের সব বড় বড় উলামায়ে কারাম আসবে, কেউ বাকি নাই। এরশাদ আল বুখারি আসবে, সাইফউদ্দিন মাজবান্দারি আসবে, আপনার এই তারপরে আপনার আবু সুফিয়ান আবেদী আল কাদরি আসবে, ওলিউল্লাহ আশিকি আসবে, তাহিরি আসবে, শেখ সাদি আবদুল্লাহ আসবে, আমির হোসেন রায়পুরি আসবে, জসিমউদ্দিন মুজাহিদি আসবে, মানে বক্তার বলতে আর বাকি নাই, বুঝছেন? বিরাট বড় কনফারেন্স, যাইয়া দেখি জানি বিরাট বড় কনফারেন্স, হাজার হাজার মানুষ। ওই হাবিবুর রহমান সাহেব চিন্তা করল, যেহেতু মিলাদুন নবীর মাস, আমি আজকে আমার নবীর গুণগান বর্ণনা করব, আমার নবীর শান বর্ণনা করব। নবীজি দুনিয়ার জমিনে আগমন হওয়ার সময় অনেকগুলা মুজেজা প্রকাশ হয়েছিল, সেইগুলা আমি আলোচনা করব। তিনি স্টেজের মধ্যে ওইটাও আমার নবীর শান মান আলোচনা করতে শুরু করলেন। নবীর আশেক প্রেমিক যারা নবীর শান শুনলে চোখ দিয়া ঝর ঝর করে পানি পড়ে, ঠিক কিনা বলেন? আমার নবীর জীবনে ইসলাম প্রচার করতে যাইয়া যেই কষ্টগুলি করেছেন, সেই কথাগুলি শুনলে, আলোচনাগুলি শুনলে আশেকের রাসূলরা চোখের পানি ধরে রাখতে পারে নাও। 2 ঘন্টা আলোচনা করলেন, ওনার ওয়াজ শুনে নাও, সবাই চোখের পানি চেড়ে 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 কেঁদেছে। মাহফিলের মধ্যে ওনাকে মারহাবা আলাম সালাম জানাইছে। 2 ঘন্টা আলোচনা করার পরে হাবিবুর রহমান সাহেবকে স্টেজ থেকে নামাইবো,
কিন্তু যে লোকে দাওয়াত করছে মুরব্বি মানুষ হেবাটার এই গোজ নাই হেবাটা কামার হুজুর তো ওয়াজ করতেছে ইনশাল্লাহ ইচ্ছা মতো করতেছে হেবাটা হেবাটার কাজে ব্যস্ত ওইদিকে আপনার স্টেজ থেকে পাঁচ ছয়জন যুবক হুজুরকে নামাইতেছে হুজুরে ভাবছে মনে হয় আমাকে রিসিপশনে নিয়ে যাবে আমাকে মনে হয় রেস্টের জন্য নিয়ে যাবে আরামের জন্য নিয়ে যাবে কিন্তু ওই যুবকগুলি হুজুরকে আপনার প্যান্ডেলের পিছনে যেখানে কোনো লাইট লাগানো ছিল না অন্ধকার সেই অন্ধকার জায়গার মধ্যে নিয়ে বলতেছে হে পূর্ব পাকিস্তানের মাওলানা তোমার সাথে আমাদের অনেক কথা আছে বলে কিসের কথা তুমি এত নবীর শান পাইলা কোথায় তুমি তো নবীর শান বলতে বলতে আল্লাহর উপরে লইয়া গেছো জোরে কর না ওজুবিল্লাহ আচ্ছা আপনারা কোন আল্লাহর উপর নিচ আছে আল্লাহর কোন আকার আছে আল্লাহর উপরে লইয়া গেছো গা ইমানের মধ্যে বেজার লাগছে নি এই মাওলানা নবীর শান বলতে বলতে আল্লাহর উপরে লইয়া গেছো কাজটা করলা কি তুমি যে আলোচনা করলা মিলাদ নবী ফাইলা কোথায় এটা তো কোরআনেও নাই হাদিসেও নাই এক পর্যায়ে কথা কাটাকাটি করতে করতে উনি হইল একলা ছয় সাতজন যুবক ওনারে জমিনের মধ্যে ফালায়া জিব্বার মধ্যে দইরা টান দিয়া জিব্বাটা বের করে জিব্বাটা কেটে ফেলেছে জুরে কর না ওজুবিল্লাহ আরো জুরে কর না ওজুবিল্লাহ আরে যে নবীর শান বাড়ায় আল্লাহ যে নবীর গুণগান করে আল্লাহ এই নবীর শান অনেকে শুনতে পারে না শুনলে সহ্য করতে পারে না ঠিক কিনা বলেন বন্ধুরা রে আমার জিব্বা যখন কেটে দিয়েছে ওই জিব্বা দিয়া সমস্ত শরীরের রক্তগুলি আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে ওই দিকে যেই লোকটা দাওয়াত করে নিয়েছিল উনি বলতেছে আমার হুজুর গেল কোথায় হুজুর গেল কোথায় প্রত্যেক ঘরে ঘরে গিয়ে তালাশ করে হুজুরকে পায় না লাস্টে উনি প্যান্ডেলের পিছনে গেছে যাইয়া দেখে রক্তের মধ্যে ঘোরাঘুরি করতেছে এবার উনাকে দই না বসাইলেন বসায়া ডাক দিয়া কয় হুজুর আপনার এই অবস্থা কে করেছে হুজুর ডাক দিয়া কই মুরব্বি বাবা গো আমি স্টেজ থেকে নামার সময় কয়েকজন যুবক আমারে দইরা দইরা নামাইছে ভাবছি আমি বুঝি আমাকে বুঝি রেস্টের জন্য নিয়ে যাবে কিন্তু যুবক গুলি প্যান্ডেলের পিছনে নিয়ে বলতেছে আমি নাকি বানুয়াট কথা বলেছি আমি নাকি কোরআন হাদিসের বাইরে কথা বলেছি ওই যুবকগুলি এক পর্যায়ে কথা কাটাকাটি করতে 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 আমার জিব্বাটা কেটে দিয়েছে মুরব্বি লোকটা কই হুজুর চিন্তা করিয়েন না এই পশ্চিম পাকিস্তানে বড় হসপিটালে আপনার চিকিৎসা করাবো হাবিবুর রহমান সাহেব দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয় ও মুরব্বি বাবা আমি কোন হসপিটালে চিকিৎসা করাবো না মুরব্বি লোকটা কই হুজুর আপনার অবস্থা ভালো না যদি চিকিৎসা না করান আপনার তো এন্তেকাল হয়ে যাইতে পারে শরীরের সব রক্ত বের হয়ে যাচ্ছে ইমিডিয়েটলি আপনার পরীক্ষা দরকার আপনার চিকিৎসার দরকার হাবিবুর রহমান সাহেব ডাক দেয়া কয় ও মুরব্বি বাবা আপনি জানেন না আমি আমার নবীর শান বলেছি আমি আমার নবীর আজমত হুরমত বর্ণনা করেছি বিয়াদ্দবেরা বুঝতে পারে নাই আমার জিব্বা কেটে দিয়েছে এমত অবস্থায় যদি আমার মরণ হয়ে যায় আমার মন বলতেছে আমার মরণটা সাধারণ কোন মরণ হবে না আমার মরণটা শহীদি মরণ হবে শহীদি মরণ আমরা চাই কি চাই না আরে নবীর গুণগান গাইতে গাইতে যদি মরণ হয়ে যায় এরপর কোনো অসুবিধা অসুবিধা বন্ধুরা রে আমার অনেক চেষ্টা করলো ওনাকে চিকিৎসা করাইবার জন্য রাজি হয় না লাস্টে মুরব্বি লোকটা কই হুজুর আসেন আপনি আমার বাড়িতে আসেন
আপনারে নিয়ে সেবা যত্ন করব। এবার মুরব্বী লোকটা কই না, আমি আপনার বাড়িতে যাইব না, সেবা যত্নের প্রয়োজন নাই। হুজুর আপনি যাবেন কোথায়, আপনার অবস্থা তো বেশি ভালো নাও। এবার হুজুর কই, তুমি একটা কাজ করেন মুরব্বী বাবা, এই শহরের মধ্যে আমার জন্য একটা আবাসিক হোটেলের রুম ভাড়া করেন। এবার ওই মুরব্বী লোকটা আবাসিক হোটেলের একটা রুম ভাড়া করলো। ওই রুমের মধ্যে হাবিবুর রহমান সাহেব ঢুকলেন, মুরব্বী লোকটাও ঢুকলেন। হাবিবুর রহমান সাহেব বলে, মুরব্বী বাবা আপনি ঘর থেকে বের হয়ে যান। মুরব্বী লোকটা কয়, হুজুর আপনার অবস্থা ভালো না, আপনারে দাওয়াত করে আল্লাহ আমি, রাত্রে বেলা যদি আপনার কোনো অসুবিধা হয় কে আপনার পাশে থাকবে? হাবিবুর রহমান সাহেব ডাক দিয়া কই, মুরব্বী চাচা এই আমার অবস্থা অনেক খারাপ, রাত্রে যদি আমার এন্তেকাল হয়ে যায়, সকাল বেলা পুলিশ যদি এসে এই রুমে আপনাকে দেখে আমার মৃত্যুর জন্য আপনাকে গ্রেফতার করবে, আমি চলে যাব দুনিয়া থেকে বিদায় হয়ে, আর আপনাকে পুলিশে গ্রেফতার করবে আমি এটা চাই না। ও চাচা আপনি আপনার বাড়িতে চলে যান, আমি এই রুমে একা একা থাকবো। জোরে করুন আল্লাহু আকবার। হাবিবুর রহমান সাহেব ঘরের দরজাটা বন্ধ করে দিয়া বিছানার মধ্যে শুয়ে শুয়ে কান্দে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, আমার আল্লাহ বলেছেন আপনি নাকি মুমিনের জানের চাইতে আরো কাছে আছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান আমার বিশ্বাস, আপনি নবী তো আমার এই অবস্থা দেখতেছেন। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি এই দুনিয়ায় থাকতে চাই না, আমার মরণ যদি হয়ে যায় দুঃখ নাই কষ্ট নাই। ও গো মায়ার নবী দয়ার নবীজি, আপনার কাছে একটা আবদার, আমার মরণের আগে আপনি নবীর চেহারা মুবারক আমি একবার দেখতে চাই। জোরে করুন আল্লাহু আকবার। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী আর কত কাল আমি আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি, নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি সে কাঁদনে কবে জানি, হবে সমাধি কে দেখে দে চোখের জলে, হয়েছে নদী সেই নদী কে দে বলে, সেই নদী কে দে বলে, সাগর বানাব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি, নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আর মহব্বত কন্যা ইয়া রাসূলুল্লাহ, বন্ধুরারে আমার আমার নবী মুমিনের জানের চাইতে কাছে আছে কিনা নাই? বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহ কই আমার নবীজি মুমিনের জানের চাইতে আরো কাছে নিকটে, জোরে বল না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আর কিছু চাই না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার মরণের আগে আমার দয়ার নবী মায়ার নবীরে দেখতে চাই, আমরা মৃত্যুর সময় মরণের আগে আমার দয়ার নবী মায়ার নবীরে দেখতে চাই কি চায় না? সবাই বলেন না চাই কি চায় না? এই জন্য আমার আপনার হুজুর কেবলা আপনার গজলের বইয়ের মধ্যে লিখে দিয়েছেন, নিদান কালের বন্ধু নবী, মরণ কালের বন্ধু নবী, তোমায় আমরা ছিলাম না, যাহারে প্রেমে মজি আছেন, আরে বলেন না, যাহারে প্রেমে মজি আছেন, আরে নিদাম কালের বন্ধু নবী, মরণ কালের বন্ধু নবী, তোমায় আমরা ছিলাম না, যাহারে প্রেমে মজি আছেন, আরে মরণের সময় যদি কুরবান্দা আমার দয়ার নবী মায়ার নবীর চেহারা মুবারক দেখতে পারবে গো, আমার নবী যে বলেন তার মরণের কোনো কষ্ট হবে না, কবরে কোনো আজাব হবে না, ওই লোকটা আপনার বিনা হিসাবে জান্নাতি হইয়া যাবে, দেখতে চাই কি চায় না? হাবিব রহমান কান্দে, নবী গো আর কিছু চাই না, আপনি নবীর চেহারা মুবারক একবার দেখতে চাই। এবার আস্তে আস্তে শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে, আর বিছানার মধ্যে শুয়ে শুয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনা জড়িয়া পড়ে, দিয়েন গো দেখাও আপনি মোদেরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দেখি যদি আপনার চেহারা নোয়ার মাউতের জাগানি থাকিবে না, মাটি কিনা বলেন দয়া করিয়া দিয়েন যে দিদারে, দয়া দিয়েন যে দিদার, ইয়া রাসূলুল্লাহ, কানতে কানতে শরীরটা দুর্বল হয়ে গেছে, দুই চকে খোয়া ঘুম এসে গেল, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে কে যেন মাতার মধ্যে আইসা হাত বুলাইতেছে, আর নাম দুইরা দুইরা ডাকতেছে, হে হাবিব রহমান আর ঘুমায় না। হাবিব রহমান স্বপ্নের মধ্যে বলতেছে, আপনি কে? ও আপনি কেমনে আমার ঘরে ঢুকলেন? ঘরে তো দরজা বন্ধ, কিভাবে ঢুকলেন? আমার আপনার দয়ার নবী মায়ার নবী ডাক দিয়া কয়, হাবিব রহমান তুমি আমার চিনতে পারো নাই, যে নবীর শান বলার কারণে যুবকেরা বেয়াদবেরা তোমার জিব্বা কেটে দিয়েছে, এরপরও আমি নবীর তুমি বলো নাই, এরপরও তুমি নবী 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 করে কান্দ, তোমার কান্নায় আমি সহ্য করতে পারলাম না, এই জন্য আমি তোমার ঘরে এসে হাজির হয়ে গেলাম। হাবিব রহমান সাহেব আর দেরি করে নাই, আমার নবীর কদম মুবারকের মধ্যে চুমা মুবারক খাইতে আরম্ভ করলো, চুমাইতেছে আর আমার নবীর কদমে দইরা কয়, নবীজি গো, ও মায়ার নবী, আমার মরণ হলো আর দুঃখ নাই চিন্তা নাই, আমার মরণের সময় আপনি নবীর দেখতে পেরেছি, আপনি নবী তো বলেছেন কেউ যদি মরণের সময় আপনি নবীর চেহারা মুবারক দেখবে তার মরণের যন্ত্রণা হবে না, কবরের কষ্ট হবে না, জাহান্নামটা ওয়া হারাম হইয়া জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো দুঃখ নাই। হাবিবুর রহমান সাহেব আমার নবীর স্বপ্নে দেখলেন,
কখনো আমার নবীর স্বপ্নে দেখা মানে বাস্তবে দেখা ঠিক কিনা বলেন? কারণ আমি নবীর শুরু শয়তানে ধারণ করতে পারে না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, লা ইতামাসসালু বিশায়াতি। শয়তান নবীজির শুরু ধারণ করতে পারে? পারে। কেউ যদি আমার নবীর স্বপ্নে দেখে আমার নবী কই, সে যেন আমার বাস্তবে দেখলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মরণ হয়ে গেল, আমার দুঃখ নাই, আমার কষ্ট নাই, আমার মরণের সময় আপনার নবীর চেহারা মুবারক আমি দেখতে পেরেছি। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়া কয়, এ হাবিবুর রহমান, কে বলেছে তোমার মৃত্যু হয়ে যাবে? কই তোমার কাটা জিব্বাটা বের করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাটা জিব্বা দিয়া কি করবেন? আমার নবী ডাক দিয়া কয়, হাবিবুর রহমান, আমি নবীজি তোমার জিব্বার সার্জারি করব। জোরে কন্যা আল্লাহু আকবার।